সন্তান কেড়ে কেড়ে কে বলতাছেন, ও বাবা আমার, তুমি তো অনেক ছোট, তুমি তো যাইতে পারবা না। এভাবে করে করে সন্তানটাকে যখন বুঝায়, সন্তানটা কয় না না না, ও মা আমি জিহাদে যাব, জিহাদে যাব, তুমি আমাকে লয়ে যাও। আমি ওই জিহাদের মদিনায় মুনাওয়ারার ভিতরে যায়া, ওই যে জিহাদের যেই কাতারটা আছে ওই কাতারটার ভিতরে মা আমি খাড়া যাব, খাড়া যাব, মা তুমি আমাকে লয়ে যাও, আমি ওই জিহাদে যাব। এভাবে করে করে যখন ওই সাত বয়সের ছোট্ট বাচ্চাটা যখন এইভাবে করে 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 যখন শুনলো, শোনার পর তার মাকে, তার মা তাকে নিয়ে 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 ওই জিহাদের ময়দানে গেল। জিহাদের ময়দানে যাওয়ার পর তার মা যখন গেল, যা দেখে ফজরের নামাজের পর ওই মসজিদে নববীর সামনে সামনে সাহাবাই কেরামরা খাড়া রইছে। যারা যারা জিহাদে যাবে তারা তো সারিবদ্ধ হইয়া খাড়ায় রইছে, এবং যারা যারা জিহাদে জিহাদের যে মুজাহিদ যেই সাহাবীরা আছে তারাও তো ওই জিহাদের ময়দানে যাওয়ার জন্য ওই সারির ভিতরে খাড়া রইছে, খাড়া রইছে। এভাবে করে করে যখন ওই যেই মহিলাটা আছে, ওই মহিলাটা যাইয়া ওই যে জিহাদের যেই শাড়িটা আছে ওই শাড়িটার ভিতরে খাড়াইয়া গেল, খাড়াইয়া গেল। যাওয়ার পর ওই মহিলাকে যখন দেখলো সাহাবাই কেরামরা ডেকে 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 বলতাছে, ও মহিলা তুমি কেন ওই শাড়ির ভিতরে খাড়াইয়া গেছো, তুমি কেন ওই লাইনের ভিতরে খাড়াইয়া গেছো, কোনো তো মহিলাকে তো জিয়াদের ময়দানে নেওয়া যাবে না, যাবে না, যাবে না, কোনো তো মহিলাকে তো নেওয়া যাবে না। ও মহিলা আমার, তুমি কেন ওই শাড়িতে খাড়াইয়া গেছো, তুমি না না তুমি চলে যাও, তুমি বাড়ির দিকে চলে যাও। যখন এভাবে করে করে যখন সাহাবাই কেরাম যখন ওই মহিলাকে যখন বলল, বলার পর ওই মহিলা তার সাহাবাই কেরামদেরকে বলতেছে, ও সাহাবীরা আমি তো জিহাদে যাব না, যাব না, যাব না, আজকে আমি তো জিহাদে যাব না, আমার কুলে যেই সাত বয়সের যেই সন্তানটা আছে এই সন্তানটাকে আমি জিহাদের ময়দানে পাঠাবো। ও সাহাবীরা তোমরা আমাকে বারণ করো না, বারণ করো না, বারণ করো না। এভাবে করে করে যখন মহিলা যখন সাহাবাই কেরামদেরকে বলে দিল, তখন সাহাবাই কেরামটা ডেকে ডেকে বলতাছে, ও মহিলা তুমি কি পাগল হয়ে গেছো নাকি, পাগল হয়ে গেছো নাকি, এই যে ছোট্ট যেই বাচ্চারা আছে এই বাচ্চারা তো জিহাদের ময়দানে যেতে পারবে না, এই বাচ্চারা তো তরবারিও তো ধরতে পারবে না, এই বাচ্চারা তো কোরার উপরে উঠে 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 যুদ্ধ করতে পারবে না, এই বাচ্চারা কো যেই যেই জিনিসগুলো আছে জিনিসগুলো বাচ্চারা তো বুঝবে না, বুঝবে না। ও মহিলা তুমি এই বাচ্চাটাকে নিয়ে যাও, বাচ্চারা যখন বড় হবে তখন তাকেই তুমি জিহাদের ময়দানে পাঠিয়ে দিবা। الحمد لمن قدر خيرا وخبالا الحمد لمن قدر خيرا وقبلا والشكر لمن صور حسنا وجمالا والشكر لمن صور حسنا وجمالا فرد صمد عن صفة الخلق بريء فرد صمد عن صفة الخلق بريء رب عزلي خلق الخلق كمالا رب عزلي خلق الخلق كمالا لا ضد ولا ند ولا حد لمولا لا ضد ولا ند ولا حد لمولا هل آن كما كان ولن يلق زوالا هل آن كما كان ولن يلق زوالا الحمد لله আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে লাখ লাখ শুকর, যে মহান রব্বুল আলামিন দুনিয়ার সমস্ত কাজ থেকে যাচাই বাছাই করে
আল্লাহর ঘর মসজিদে আসার এবং বসার তৌফিক দান করেছেন সে মহান রব্বুল আলামিনের দরবারে সকলে শুকরিয়া আদায় করেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। হাজিরিন, আলোচনা হচ্ছে দীর্ঘ সময় আলোচনা, ছোট আলোচনা, সবাই মনোযোগ দিয়ে শুনবেন, অনেক ফায়দা নেবেন, এর জন্য কি অনেক ফায়দা। আজ কেন পৃথিবীটা লাগিয়া তো সুন্দর, এসে কোন রূপকারে সাজালুঙ্গি চরাচর, এসে কোন রূপকারে সাজালুঙ্গি চরাচর, আজ কেন পৃথিবীটা লাগে এত সুন্দর, এসে কোন রূপকারে সাজালুঙ্গি চরাচর, এসে কোন রূপকারে সাজালুঙ্গি চরাচর, চারদিকে নবরূপে করে ধরা ঝলমল, সেই রূপ দেখে হয় আখি তয় সুশীতল, আখি তয় সুশীতল, আখি তয় সুশীতল, কেটে গেছে কুচি নিশীতের দীপহর, এসে কোন রূপকারে সাজালুঙ্গি চরাচর, এসে কোন রূপকারে সাজালুঙ্গি চরাচর, আজ কেন পৃথিবীটা লাগে এত সুন্দর, এসে কোন রূপকারে সাজালুঙ্গি চরাচর, এসে কোন রূপকারে সাজালুঙ্গি চরাচর, বনে বনে ফুটে ফুল করে পাখি কলরব, সবখানে কেন এত আয়োজন উৎসব, আয়োজন উৎসব, আয়োজন উৎসব, গুঞ্জনে মুখরিত গোটা মরু প্রাণ, এসে কোন রূপকারে সাজালুঙ্গি চরাচর, এসে কোন রূপকারে সাজালুঙ্গি চরাচর, আজ কেন পৃথিবীটা লাগে এত সুন্দর, এসে কোন রূপকারে সাজালুঙ্গি চরাচর, এসে কোন রূপকারে সাজালুঙ্গি চরাচর। এই যে গজলগুলো, এই আল্লাহ পাক রব্বুল আলামিন যে গজলগুলো আছে, এই গজলগুলোতে মায়া আছে, মায়াকে দরদ করে আদর করে 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 রাখা, এবং কি এই গজল শুনে শুনে কি ইসলামের পথে চলা, যে ইসলামের যে কাজগুলো আছে কাজগুলো ভাইজান সবার ভিতরে করা, আমলে ফিট করে। মুতন হাজরিন, আমি গুরুতে শুরুতে আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআন থেকে একখানা আয়াত তেলাওয়াত করেছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিস থেকে একখানা হাদিস তেলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, জানেন কি বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, হে দুনিয়ার মানুষ, হে দুনিয়ার মানুষ, তোমরা সকলে শুনে নাও, তোমরা কি হও ভাই, ইনসাফওয়ালা হয়ে যাও, কি হয়ে যাও ভাই, ইনসাফওয়ালা, তোমরা আল্লাহ তাআলার যে কাজগুলো আছে এই কাজগুলো তোমরা ঠিকমতো কি মানো, এবং কাজগুলো ঠিকমতো তোমরা বুঝে বুঝে তোমরা আদায় করো, যদি তোমরা আদায় করতে পারো তাহলে তোমরা কামিয়াব হবা, আর যদি তোমরা আদায় না করো তাহলে তোমরা কামিয়াব হবে না, তাহলে তোমরা ওই যে কবর যখন তোমার কাছে আজেল চলে আসবে তখন তোমার অবস্থাটা কি হবে। বান্দা, এই জন্য তোমাকে আগেই বলে দিই বান্দা, তুমি যে কাজগুলো আছে শুনো, তোমরা চলো, আল্লাহ তাআলা তোমাকে যে কাজগুলো দিয়েছে এই কাজগুলোর বান্দা তুমি চলো, চলে 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 আমল করো, এবং রাসূলের যে সুন্নাত আছে ছোট ছোট সুন্নাতগুলো আমল আমল করে করে বুঝে বুঝে এর উপরে আমল করো, যদি তুমি আমল করতে পারো তাহলে তোমার জন্য কামিয়াব, আর যদি তুমি আমল করতে না পারো বান্দা তাহলে তোমার জন্য কষ্ট হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী
হযরত উমর, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত বেলাল, এ বান্দা, এ বান্দারা তুমি মনোযোগ দিয়ে শুনবা, এ বান্দা তুমি যে কথাগুলো বলি এই কথার উপরে বান্দা তুমি ঠিক মত তুমি শুনবা, শুনে শুনে বান্দা তুমি তোমার কলবের ভিতরে বান্দা দিয়ে ফিট করে নিবা, আর যদি তুমি যদি ফিট করে নিতে পারো বান্দা তোমার জন্য কামিয়াব হয়ে যাবে, আর যদি তুমি ফিট না করে বান্দা তুমি যদি অন্ধকার কবরে যাও বান্দা তোমার জন্য ওই অন্ধকার কবরে কি হয় বান্দা তুমি তো জানো, জানো জানো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী হযরত বেলাল, এ বান্দা হযরত বেলাল ওই মসজিদে নববীর ভিতরে, নববীর ভিতরে তিনি প্রতিদিন কি মুয়াজ্জিন হিসেবে ছিল ওই মসজিদে নববীর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বলতো, ও বেলাল তুই মসজিদের ভিতরে তুমি কি দিবা আজান দিবা, বেলাল মসজিদ নববীর ভিতরে কি ছিল বান্দা বলো কি ছিল, মুয়াজ্জিন ছিল, একদিন বেলাল প্রতিদিন রাসূলের কথা মেনে 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 এবং প্রতিদিন রাসূলের কথা শুনে শুনে বেলাল প্রতিদিন আজান দেয়, ফজরের সময় আজান দেয়, হাইয়া আবার বলে যখন বেলাল এভাবে করে করে প্রতিদিন ফজরের নামাজের যখন যে আজান গুলো আছে আজান গুলো হরফ গুলো এইভাবে করে করে বলে, একদিন বেলাল মসজিদে নববীর উপরে ওই মিনার উপরে খাড়াইয়া বেলাল আজান দিল, প্রতিদিন আজান দেয় হাইয়া আলাস সালা এবং প্রতিদিন আজান দেয় হাইয়া আলাল ফালা বলে 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 প্রতিদিন এভাবে করে করে যখন যেভাবে করে আজান দেয় বেলাল, একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বলেছেন, বলে দেওয়ার পর হযরত বেলাল তিনি ওই মসজিদে নববীর মিনার উপরে খাড়াইয়া খাড়াইয়া হাইয়া আলাস সালা বলে না হাইয়া আলাল ফালা বলে না, বেলাল বলে হাইয়া আলাল জিহাদ, বেলাল প্রতিদিন আজান দেয় হাইয়া আলাস সালা আবার বেলাল প্রতিদিন আজান দেয় কি হাইয়া আলাল ফালা বলে বলে যখন আজান দেয় আজকে বেলাল হঠাৎ করে আজান দিল কি হাইয়া আলাল জিহাদ, এভাবে করে করে যখন হাইয়া আলাল জিহাদ যখন বলল মসজিদে নববীর পাশে একজন বাড়ি ছিল ওই বাড়িটার ওয়ালা যে মানুষ ছিল মানুষটা থাকার পর এক মহিলা, ওই মহিলাটা যখন হাইয়া আলাল জিহাদের যখন আলোচনা শুনলো হাইয়া আলাল জিহাদের যখন যে কাজগুলো আছে যে কথাটা আছে এই কথাটা যখন যখন শুনলো শোনার পর এই মহিলাটা হাইয়ালাল জিহাদের কথা যে যে হরফ গুলো আছে যখন তার কানের ভিতরে আসো আসার পর এই মহিলাটার চোখ দিয়ে বে 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 পানি পড়তাছে, তখন এই মহিলাটার পাশে তার একটা বাচ্চা ছিল, ওই বাচ্চাটার বয়স জাননি কত বছর বয়স, 7 বছর বয়স, রাবিরা বলে এই বাচ্চাটার বয়স হচ্ছে 7 বছর বয়স, এই বাচ্চারা যখন দেখলো যে মা প্রতিদিন বেলাল যখন আজান দেয় মা তো আজান শুনে নামাজের ভিতরে খাড়িয়ে যায় এবং নামাজ শেষ করে মা তো কোরআন শরীফ পড়ে এবং নামাজ শেষ করে মা যে সুন্নতগুলো আমলগুলো আছে এই আমলগুলো মা পাঠ করে পাঠ করে পাঠ করে, আজকে কেন মা বেলাল তো আজান দিল আজান দেওয়ার পর মা কেন চোখ দিয়ে বে 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 গিয়ে কেন পানি পড়তাছে, তখন ও যে 7 বছরের যে ছোট বাচ্চারা আছে ওই বাচ্চারা তার মাকে ডানিয়া দিয়ে বলতেছে, ও মা তুমি কেন কান্তাছো, মা তুমি কেন কান্তাছো, মা মা তোমার কেন কি হয়েছে, মা তুমি আমাকে বলে দাও, তখন
এই 7 বছরের বাচ্চাটা তার মা কে ডেকে ডেকে বলতাছে ও আমার মা তুমি কেন কান্দাছো তোমাকে কে কি বলেছে মা তুমি আমাকে বলে দাও মা তোমার কি হয়েছে মা তুমি আমাকে বলো মা বলো মা বলো মা যখন এভাবে করে করে বলতাছে বাচ্চারা বলতাছে ও মা তোমার কি হয়েছে মা তুমি কেন কাঁদো মা তুমি আমাকে বলে দাও তোমাকে কে মনের ভিতরে কষ্ট দিয়েছে তোমাকে তোমার সাথে কে কি হয়েছে তুমি আমাকে জানিয়ে দাও এভাবে করে করে যখন ছোট বাচ্চারা যখন তার মাকে ডেকে 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 যখন বলতাছে বলার পর এই বাচ্চারা যখন তার মাকে বলল মা তখন ওই বাচ্চাটাকে বলতাছে ও বাবা প্রতিদিন তো ওই মসজিদের নবীর মিনারের উপরে খাড়াইয়া খাড়াইয়া বেলাল তো প্রতিদিন নবীর উপরে যে মিনার আছে এই মিনারে খাড়ায়া 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 খাড়া বেলাল প্রতিদিন আজান দেয় হাইয়া আলা সালা বলে বলে যখন প্রতিদিন আজান দেয় আরেক দিকে হাইয়া আলাল ফালা বলে 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 যখন আজান দেয় ও বাবা আবার আজকে বেলাল আজান দিয়েছে বেলাল তো আজান দেয় নাই বেলাল আজকে জিহাদে যাওয়ার জন্য ডাকছে ও বাবা আবার অনেক মাস আগে তোমার যেই বাবা আছে এই বাবা তো আমার পাশে ছিয়েছিল শুয়ে থাকার পর যখন যখন বেলাল যখন জিয়াদের যখন ডাক্তার দিল ডাক্তার দেওয়ার পর তোমার যেই বাবা আছে তোমার বাবার কানের ভিতরে যখন জিয়াদের ডাক্তার আসলো আসার পর তোমার বাবা আমাকে ডেকে ডেকে বলতাছে ও বিবি আমার তুমি উঠো উঠো তুমি আমাকে তরবারিটা দাও আমি এই তরবারিটা নিয়ে আমি জিহাদে যাব ও বিবি আমার তুমি উঠো উঠে আমাকে তরবারিটা দাও তখন আমি তোমার বাবার যেই তরবারিটা আছে এই তরবারিটা যখন তোমার বাবার হাতে দিলাম তোমার বাবার হাতে দেওয়ার পর তখন তোমার বাবা আমাকে কর থেকে বাইর হওয়ার আগে তোমার বাবা আমাকে ডেকে ডেকে বলতাছে ও বিবি আবার আমি তো বিবি আমার আমি তো জিহাদে যাইতেছি বিবি আবার আমি তো জিহাদে যাইতেছি আমি তোমাকে বলে যাই ও বিবি আমার আমার তো ঘরের ভিতরে কেউ নাই রে বিবি আমার আমি জিহাদে যাইতেছি জানি না আবার কি আসতে পারবো নাকি পারবো না আমি তো এটা বিবি আমার সত্যি করে আমি তো বলতে পারি না ও বিবি আমার আমি তোমাকে একটা নসিহত করে যাই আমার যেই সন্তানটা আছে এই সন্তানটাকে তুমি এই রাস্তায় তুমি দিয়ে দিও সন্তানটাকে তুমি এই রাস্তায় তুমি বের করে দিও সন্তানটাকে তুমি এই রাস্তায় তুমি ছড়িয়ে দিও ও বিবি আমার আমি তোমাকে বলে গেলাম যখন তোমার বাবা যখন আমার কাছে বললো বলার পর তোমার বাবা এই কথা বলে বলে যখন গিয়া জিহাদের ময়দানে গেল যাওয়ার পর ওই যে তোমার বাবা যে আমার কাছে যে নসিহত করে 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 যে গেছে আজকে তো তোমার বাবা নাই ও সন্তান আমার এই কারণে আমি কান্দতাছি আমার যে স্বামীটা আছে এই স্বামীটা তো ওই রাস্তার ভিতরে শহীদ জীবন হয়ে গেছে আমার যে স্বামীটা আছে এই স্বামী তো বলে গেছে আমার যে সন্তানটা আছে এই সন্তানটাকে তুমি এই জিহাদের রাস্তায় তুমি ছেড়ে দিও এই জিহাদের রাস্তায় তুমি আমার সন্তানটাকে পাঠাইয়া দিও ও বাবা আমার আমি এভাবে করে করে বাবা আমার কান্দাছি কান্দা কান্দি যখন করলো তখন এই যে ছোট বাচ্চারা আছে এই ছোট বাচ্চাটাকে যখন এভাবে করে করে বলল কয় ওই বাবা আমার আজকে যে বেলাল যে মসজিদের নবীর ভিতরে খাড়াইয়া যখন হাইয়া লাল জিহাদের যখন ডাক্তার দিল ডাক্তার যখন আমার কানের সামনে আসলো আসার পর বাবা আমার আমি তো এই ডাক্তার শুনে শুনে আমি তো কান্দতাছি
আজকে আমার বাবা নাই, আজকে আমার মা নাই, আজকে তো আমার স্বামী ও সন্তান কেউ নাই, আমার দু ছোট বাচ্চাটা আমি কাকে আমি জিহাদের ময়দানে পাঠাবো? ওই যে আমার যে স্বামী আছে, ওই স্বামী তো আমাকে নসিহত করে গেছে, আজকে আমি কাকে পাঠাবো পাঠাবো? এই কারণে আমি চোখ দিয়ে বে 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 কান্তাসি, ও বাবা আমার। যখন এই কথা যখন বলল, বলার পর সাত বয়সের যেই বাচ্চাটা আছে ওই বাচ্চাটা তার মাকে ডেকে ডেকে বলতাছে, ও মা আমিও তো ওই নবীর এত পরিমাণ মোহাব্বত করি, ও মা তুমি তো জানো না, তুমি তো জানো না আমার যেই নবী আছে আমি আমার নবীকে কি পরিমাণ ভালোবাসি রে মা, আমিও তোমাকে বলে যাই, ওই যে আমার যেই বাবা আছে, আমার বাবা তোমাকে একটা বিধবা স্ত্রী বানিয়ে চলে গেছে, ও আমার মা আমিও তোমাকে, ও জিহাদে যাব আমিও তোমাকে একটা বিধবা 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 সন্তানের মা আমি তোমাকে বানায়া ও জিহাদের ময়দানে যাব, ও মা তুমি আমাকে লও লও লইয়া যাও লইয়া যাও ওই জিহাদের ময়দানে নিয়ে যাও। তখন এভাবে করে করে যখন ওই বাচ্চারা যখন তার মা কিভাবে করে 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 যখন বলল, বলে দেওয়ার পর তার মা ডেকে 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 সন্তানকে ডেকে ডেকে বলতাছেন, ও বাবা আমার তুমি তো অনেক ছোট, তুমি তো যাইতে পারবা না। এভাবে করে করে সন্তানটাকে যখন বুঝায়, সন্তানটা কয় না না না, ও মা আমি জিহাদে যাব, জিহাদে যাব, তুমি আমাকে লয়ে যাও, আমি ওই জিহাদের মদিনায় মুনাওয়ারার ভিতরে যায়া ওই যে জিহাদের যেই কাতারটা আছে ওই কাতারটার ভিতরে মা আমি খাড়া যাব, খাড়া যাব, মা তুমি আমাকে লয়ে যাও আমি ওই জিহাদে যাব। এভাবে করে করে ওই সাত বয়সের ছোট্ট বাচ্চাটা যখন এভাবে করে 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 যখন শুনলো, শোনার পর তার মাকে তার মা তাকে নিয়ে 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 ওই জিহাদের ময়দানে গেল। জিহাদের ময়দানে যাওয়ার পর তার মা যখন গেল, যা দেখে ফজরের নামাজের পর ওই মসজিদে নববীর সামনে সামনে সাহাবাই কেরামরা খাড়ায়া রইছে, যারা যারা জিহাদে যাবে তারা তো সারিবদ্ধ হইয়া খাড়ায় রইছে, এবং যারা যারা জিহাদে মুজাহিদ যেই জিহাদের যে মুজাহিদ যেই সাহাবীরা আছে তারাও তো ওই জিহাদের ময়দানে যাওয়ার জন্য ওই সারির ভিতরে খাড়ায়া রইছে, খাড়ায়া রইছে। এভাবে করে করে যখন ওই যেই মহিলাটা আছে ওই মহিলাটা যাইয়া ওই যে জিহাদের যেই শাড়িটা আছে ওই শাড়িটার ভিতরে খাড়াইয়া গেল, খাড়াইয়া গেল। যাওয়ার পর ওই মহিলাকে যখন দেখলো সাহাবাই কেরামরা ডেকে 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 বলতাছে, ও মহিলা তুমি কেন ওই শাড়ির ভিতরে খাড়াইয়া গেছো, তুমি কেন ওই লাইনের ভিতরে খাড়াইয়া গেছো, কোনো তো মহিলাকে তো জিয়াদের ময়দানে নেওয়া যাবে না, যাবে না, যাবে না, কোনো তো মহিলাকে তো নেওয়া যাবে না, ও মহিলা আমার তুমি কেন ওই শাড়িতে খাড়াইয়া গেছো, তুমি না না তুমি চলে যাও, তুমি বাড়ির দিকে চলে যাও। যখন এভাবে করে করে যখন সাহাবাই কেরাম না যখন ওই মহিলাকে যখন বলল, বলার পর ওই মহিলা তার সাহাবাই কেরামদেরকে বলতেছে, ও সাহাবি আমি তো জিহাদে যাব না, যাব না, যাব না, আজকে আমি তো জিহাদে যাব না, আমার কুলে যেই সাত বয়সের যেই সন্তানটা আছে এই সন্তানটাকে আমি জিহাদের ময়দানে পাঠাবো। ও সাহাবীরা তোমরা আমাকে বারণ করো না, বারণ করো না, বারণ করো না। এভাবে করে করে যখন মহিলা যখন সাহাবাই কেরামদেরকে বলে দিল, তখন সাহাবাই কেরামটা ডেকে ডেকে বলতাছে, ও মহিলা তুমি কি পাগল হয়ে গেছো নাকি, পাগল হয়ে গেছো নাকি, এই যে ছোট্ট যেই বাচ্চারা আছে এই বাচ্চারা তো জিহাদের ময়দানে যেতে পারবে না, এই বাচ্চারা তো তরবারিও তো ধরতে পারবে না, এই বাচ্চারা তো
কড়ার উপরে উঠে 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 যুদ্ধ করতে পারবে না। এই বাচ্চারা কো যেই যেই জিনিসগুলো আছে জিনিসগুলো বাচ্চারা তো বুঝবে না বুঝবে না। ও মহিলা তুমি এই বাচ্চাটাকে নিয়ে যাও, বাচ্চারা যখন বড় হবে তখন তাকেই তুমি জিহাদের ময়দানে পাঠিয়ে দিবা। এভাবে করে করে যখন মহিলাকে যখন বুঝাইয়া দিল, বুঝাইয়া দেওয়ার পর ওই ওদিকে মদিনার ভিতরে মসজিদে নববীর ভিতরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে নববীর ভিতরে ভিতরে রইল। থাকার পর যখন শুনলো যে এত মহিলার একটা জোরে একটা কণ্ঠের আওয়াজ শুনতে পারল, তখন সাহাবাই কেরামদেরকে বলতেছে ও সাহাবীরা কে এসেছে আমার দরবারে পাঠিয়ে দাও পাঠিয়ে দাও পাঠিয়ে দাও। যখন ওই মহিলাকে যখন ওই নবীজির কাছে যখন সামনে গেল, সামনে যাওয়ার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করে করে বলতাছেন ও মহিলা তুমি কেন এসেছো, কোনো তো মহিলাকে তো জিহাদের ময়দানে নেওয়া যাবে না, তুমি কেন এসেছো। মহিলা ডেকে ডেকে বলতাছে ও নবী আমার প্রতিদিন বেলাল ওই মসজিদে নববীর মিনার উপরে খাড়ায়া 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 প্রতিদিন বেলাল আজান দেয় হাইয়া আলা সলা হাইয়া আলা সলা হাইয়া আলাল ফালা এভাবে করে করে যখন প্রতিদিন যখন বেলাল যখন মসজিদে নববীর মিনার উপরে খাড়ায়া খাড়ায়া যখন এভাবে করে করে যখন নবীজি আজান দেয় আজান দেয়, আজকে বেলাল আজান দিল হাইয়ালাল জিহাদ। এ নবী আমার একটি আমার স্বামী তো আমার 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 পাশেই তো শুয়েছিল, শুয়ে থাকার পর ও নবী আমার আমার যে স্বামীটা আছে এই স্বামীটা যখন এই জিহাদের যখন ডাকটা যখন শুনলো শোনার পর আমার এই সাহাব আমার এই স্বামীটা স্বামীটা যখন শুনলো শোনার পর আর ওই খাটের ভিতরে শুয়ে থাকে নাই শুয়ে থাকে নাই, তখন যেই তরবারিটা আছে এই তরবারিটা বলল ও স্ত্রী আমার আমার তরবারিটা আমার কাছে দাও আমি ওই জিহাদে যাব। যাওয়ার সময় আমার স্বামী ঘর থেকে বের হওয়ার আগে আমার স্বামী বলে দিল ও বিবি আমার আজকে আমি জিহাদে যাইতাছি, আমি জানি না আবার কি ফিরে আসবো নাকি আসবো না, এটা তো আমি আমি তো সঠিক জানি না। ও বিবি আমার আমি তোমাকে বলে যাই আমার যে সন্তানটা যে আছে এই সন্তানটাকে তুমি এই রাস্তায় তুমি পাঠাইয়া দিও, সন্তানটা আছে তুমি এই সন্তানটা তুমি এই রাস্তায় তুমি সাইড়িয়া দিও। ও স্বামী ও স্ত্রী আমার আমি তোমাকে যখন এভাবে করে করে যখন আমি বললাম, বলার পর আমার স্বামী আমার যে স্বামীটা আছে স্বামীটা আমাকে নসিহত করে গেছে করে গেছে ও নবী আমার আজকে বেলাল যখন ওই মসজিদের নববীর ভিতরে ভিতরে যখন মিনার উপরে খাড়ায়া খাড়ায়া যখন বেলাল যখন আজান দিল এই আজানটা শোনার পর আজানটা শুনে আমি তো কাকে পাঠাইবো কাকে পাঠাইবো, আমার যেই ছোট যেই সন্তানটা আছে এই সন্তানটাকে আমি জিহাদে যাওয়ার জন্য প্রস্তুত করে নিয়ে এসেছি। ও নবী আমার আমার যেই সন্তানটা আছে এই সন্তানটাকে আমি জিহাদে যাওয়ার জন্য চলে এসেছি নিয়ে এসেছি। ও নবী আমার আমি আপনাকে বলে যাই ও নবী আমার আপনি আমার সন্তানটাকে জিহাদের ময়দানে দিবেন। নবীজি যখন এই কথা যখন শুনল শোনার পর নবী ডেকে ডেকে বলতেছে ও মহিলা তোমার যে সন্তানটা আছে এই সন্তানটা তো ছোট মানুষ, উনি তো জিহাদের ময়দানে তো তরবারিতে ধরতে পারবে না, উনি তো জিহাদের ময়দানে তো কোনো কিছু ধরতে পারবে না, ঢা পারার কারণে তোমার সন্তানটা যদি বড় হয়ে যায় তখন তোমার সন্তানটাকে আমি জিহাদের ময়দানে নিব, তার আগে তো নিতে পারবে না। ওই কাফেররা তোমার সন্তানকে যখন ছোট মানুষ দেখবে দেখের পর ওই কাফেররা তোমার সন্তানটা ছোট মানুষ উনি তো ওই কাফেরদের সাথে তো যুদ্ধ করতে পারবে না পারবে না। ও মহিলা
তুমি তোমার সন্তানকে তুমি নিয়ে 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 চলে যাও চলে যাও। এভাবে করে করে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এভাবে করে করে যখন বলল, বলার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ওই মহিলাকে যখন ডেকে ডেকে বলতাছেন, মহিলা যখন নবীজির কাছে অনেকবার অনেকবার বলেছে, নবীজি তো তার কথাটা শুনে নাই শুনে নাই, না শোনার কারণে যখন নবীকে বারংবার বারংবার যখন নবীকে যখন বলছে নবী তো শুনে না শুনে না, যখন কিছুক্ষণ সময়ের পর তখন ওই মহিলাটা তার যে সন্তানটা আছে ওই সন্তানটাকে কুলে নিয়া বাড়ির দিকে রওনা করলো। রওনা করার পর বাড়িতে যেতে পারে না যেতে পারে নাই, রাস্তার মধ্যবানি সময়ের মধ্যে যখন ওই যে ছোট যেই 7 বয়সের যেই ছোট যেই বাচ্চারা আছে এই বাচ্চারা তার মাকে মাকে বলতেছে, ও মা ও মা তুমি আমাকে কোথায় নিবা কোথায় নিবা, তুমি আমাকে বাড়িতে নিও না নিও না নিও না, আমি তো তোমার কাছে ওয়াদা করে এসেছি, আমি তো ওই খাটের ভিতরে শুয়ে শুয়ে আমি তো মা ওয়াদা করে এসেছি, আমি তো জিহাদে যাব জিহাদে যাব, ও মা আমার তুমি আমাকে নিও না নিও না নিও না। তখন মার কাছে যখন এভাবে করে বলল তখন ওই ছোট বাচ্চাটা তার মার কাছে যখন এই কথা যখন বলল তার মাটা শুনে শুনে তখন তার মার যেই কুল থেকে আছে এই কুল থেকে ফাল দিল লাভ দিল, লাভ দিয়ে পরে যখন ওই মসজিদে নববীর ভিতরে নবীজির দরবারের দরবারের ভিতরে আবার গেল, যখন নবীজির দরবারের ভিতরে যখন সামনে যখন গেল যাওয়ার পর আমার নবী ডেকে ডেকে বলতাছে, ও ছোট্ট বাচ্চা তুমি কেন এসেছো আবার কেন তুমি কেন এসেছো, আমি তোমাকে তো বারণ করেছি বারণ করেছি, আমি তো তোমাকে তো জিহাদের ময়দানে নিব না নিব না, তুমি চলে যাও তুমি চলে যাও, তুমি তো অনেক ছোট। তখন ওই ছোট্ট বাচ্চারা 7 বয়সের ছোট বাচ্চারা তার মুখ দিয়ে নবীজির কাছে বলতাছে, নবীজির কাছে মেসাল জানিয়ে দেয় মেসাল জানিয়ে দেয়, ও নবী আমার আপনি তো বলেন যে আমি তো ছোট ছোট ছোট, তাহলে আজকে আপনি শুনে নেন, ও নবী আমার আমি আপনাকে বলে দেই বলে দেই, আমার যেই মা আছে এই মাটা যখন চুলার চুলার ভিতরে যখন লাকড়ি দিয়ে রান্না করে তখন আমি ওই চুলার পাশে বসে থাকি বসে থাকি, ও নবী আমার আমার মাকে দেখি, আমার মা যখন ওই চুলার ভিতরে যখন যখন জাল দেয় জাল দেয় তখন আমি দেখি আমার যেই মা আছে তখন আমার মাটা প্রথমে বড় লাকড়ি দেয় না, আমার মাটা ছোট 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 লাকড়ি দেয়, লাকড়ি দিয়ে দিয়ে তখন ওই জালগুলো ধরায়, ও নবী আমার আপনি আমাকে জিহাদা নিয়ে ওই জিহাদের ময়দানে আপনি নিয়ে যাবেন, যদি আপনি যদি নিয়ে যান তাহলে জিহাদের ময়দানে আমি যাব, যাওয়ার পর ওই জিহাদের ময়দানে যে আমি সবা ওই কাফেরদের মুশরিকদের সামনে আপনার যে জিহাদের যে সাথীরা আছে যেই মুজাহিদ কমিটি আছে সাহাবাই কেরামরা আছে ও নবী আমার আমি তাদের সামনে খাড়িয়া থাকব, খেড়ে থাকার পর তখন আমি প্রথম যেই তীরটা আছে আমি তীরটা যখন ওই কাফেরদের মানুষের দিকে যখন আমি ওই তীরটা যখন ছাড়ব তখন তারা যখন ভাববে যে এই যে ছোট্ট যেই বাচ্চারা আছে এই বাচ্চারা তো এত ছোট হয়ে কিভাবে এই তীরটা মারল, তখন যখন মারল মারার পর ওই কাফেররা মুশরিকরা তখন তারা আমার দিকে এমন করে তীর মারবে, তীর মারার পর তখন আমার যেই শরীরটা আছে আমার যেই বডিটা আছে এই বডিটা তীরের আকারে ঝাঁঝরা হয়ে যাবে ঝাঁঝরা হয়ে যাবে, ও নবী আমার আপনিও তো বেঁচে যাবেন, আপনার তো যে সাহাবাই কেরামরা আছে তারাও তো বেঁচে যাবে, ও
ওই আজকে আমার এই ছোট মানুষের কারণে আজকে ওই জিহাদের যেই শহীদ যেই মানুষগুলো আছে তারাও তো সাহাবাই কেরাম যারা আছে তারাও তো বেঁচে যাবে, বেঁচে গেলে আমার কারণে ওই যুদ্ধের ময়দানে যেই তামামা আছে ওই দামামা আমার এই ছোট্ট বাচ্চার কারণে যুদ্ধের দামামা শুরু হয়ে যাবে। ও নবী আমার আমি আপনাকে বলে যাই তাও আমাকে আপনি ওই জিহাদের ময়দানে নিবেন। নবীজি ডেকে ডেকে বলতাছে কয় বাবা তুই তো ছোট মানুষ তুমি তো যাইতে পারবা না যাইতে পারবা না, না না তুমি চলে যাও তুমি চলে যাও আমি তোমাকে জিহাদের ময়দানে নিব না। এই যে নবীর যেই 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 জিনিসগুলো আছে ওই ছোট্ট বাচ্চার যেই কাজগুলো আছে এই কাজগুলো আমার আল্লাহ দেখে নাকি দেখে না? আল্লাহ দেখে নাকি দেখে না? আল্লাহ তো দেখে। যখন আল্লাহ তাআলা যখন দেখলো দেখার পর আল্লাহ তাআলা ওই আসমান থেকে জিব্রাইল আলাইহিসসালাম নবীজির কাছে পাঠিয়ে দিল। পাঠিয়ে দেওয়ার পর জিব্রাইল আলাইহিসসালাম নবীজির কাছে বলতাছে ও নবী আমার আমার এই যে ছোট্ট যেই সাহাবিটা আছে এই সাহাবিটাকে তুমি জিহাদের ময়দানে নিয়ে যাও, এই যে ছোট্ট যেই সাহাবিটা আছে এই সাহাবিটা আজকে তো জিহাদে যাবে তিনি তো প্রস্তুত হয়ে গেছে যাবে 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 ও নবী আমার আপনি তাকে জিহাদের ময়দানে নিবেন। এভাবে করে করে যখন নবীজির কাছে বলল যে নবী আমার ও আজকে যারা যারা জিহাদে যাবে তাদের মধ্যে থেকে যেই জান্নাতে একটা একটা বড় একটা লিস্টি তৈরি হবে ওই লিস্টির মধ্যে এই যে যেই এই যে যেই ছোট্ট সাহাবিটা আছে এই সাহাবির প্রথম যেই নামটা হবে এই নামটা এই ছোট্ট সাহাবি আল্লাহু আকবার। দেখছেন ছোট্ট সাহাবি কি মত? নবীর মায়া নাই কি তোমার কেমনে দুঃখ দেও যে আবার নামাজি পড়ো রোজা রাখো প্রথম গাঠি কাফনে নবী বিনে কে তরাবে ফুল সিরাত মিজানে নবী বিনে কে তরাবে ফুল সিরাত মিজানে এমন এতিম নবী আমার পিতা মাতা নাই যে তাহার এমন এতিম নবী আমার পিতা মাতা নাই যে তাহার এরপরেও কত মারা মাল্য তারে দুশ্মনী নবী বিনে কে তরাবে ফুল সিরাত মিজানে নবী বিনে কে তরাবে ফুল সিরাত মিজানে চলো 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 মমিন চলো নবীর সন্ধানে নবী বিনে কে তরাবে ফুল সিরাত মিজানে নবী বিনে কে তরাবে ফুল সিরাত মিজানে মার মার দেখছেন আজকে নবীজির কি মহাব্বত, আজকে নবীকে এত পরিমাণ ভালোবেসেছে, আজকে নবীর যে দিকগুলো আছে মেনে চলছে। আচ্ছা নবীর এই জিনিসগুলো মেনে চলার কারণে তাদের লাভ হয়েছে না লস হয়েছে? পাগল হতে পারো নাই দেখো ছোট্ট সাহাবি তিনি আজকে নবীকে কি পরিমাণ মহাব্বত করেছে। ও বান্দা আমি তোমাকে বলি আজকে নবী যে সুন্নত গুলো মানো নবীজির যে সুন্নত গুলো আছে এই সুন্নত গুলোর উপরে তুমি চলো চলতে পারলে তোমার জন্য কামিয়া। বান্দা আমি তোমাকে
তোমাকে বারে বারে বলি, আজকে নবীজির উম্মত দাবি করি, আমি তোমাকে বলছি তুমি দাড়িটা রাখবা, রাসূলের সুন্নতগুলো রাখবা, এই দাড়িটা রাখবা বান্দা, তুমি তো তাও তো দাড়িটা রাখতে পারতেছো না বান্দা, আমি তোমাকে নামাজের দাওয়াত দিই, তুমি বান্দা নামাজের দাওয়াতটাও কাজ মতো করতে পারতেছো না, তুমি টুপিটা পিন্ধো সেটাও মানতেছো না, তুমি পাঞ্জাবিটা পিন্ধে হাঁটো তুমি সেটাও করতেছো না বান্দা, আমি তোমাকে বলে যাই যদি তুমি এই জিনিসগুলো তুমি যদি ঠিক মতন সঠিকভাবে তুমি যদি আদেই করে তুমি যদি অন্ধকার কবরে যাইতে পারো তাহলে অন্ধকার কবরে তোমার জন্য অনেক লাভ হবে, অনেক লাভ হবে। আজকে তুমি রাসূলের সুন্নতগুলো তুমি ছোট ছোট সুন্নতগুলো তুমি মানো, মেনে মেনে বুঝবে তুমি আমল করো, আমল যদি করতে পারো তাহলে তোমার জন্য কামিয়াব কামিয়াব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন কোরআনে কারিমে বলেন, ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, হে দুনিয়ার মুমিন, হে দুনিয়ার মানুষ, তোমরা শুনে নাও, তোমরা শুনে নাও, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে কেন পাঠাইছি দুনিয়াতে জানো নি, জানো নি বান্দা, বান্দা আমি তোমাকে এত সুন্দর করে তোমাকে আমি চোখ দিয়েছি, তোমাকে আমি নাক দিয়েছি, তোমাকে আমি মুখ দিয়েছি, তোমাকে আমি কান দিয়েছি, তোমাকে আমি হাত দিয়েছি, তোমাকে আমি পা দিয়েছি, পা দিয়েছি, ও বান্দা তুমি এই জিনিসগুলো তুমি এত সুন্দর করে তোমাকে দিয়েছি বান্দা, তুমি যদি আমার কাজগুলো সঠিকভাবে বান্দা তুমি যদি আদায় করতে পারো তাহলে তোমার জন্য অনেক বড় কামিয়া, আর যদি তুমি আদায় না করে অন্ধকার কবরে যাও, ওই অন্ধকার কবরে বান্দা জানুনি কি পরিমাণ হবে, দেখো অন্ধকার কবরের যেই জিনিসগুলো আছে বান্দা তুমি তো সহ্য করতে পারবা না, ওই জাহান্নামের আগুন তো বান্দা সহ্য করতে পারবা না বান্দা, ওই জাহান্নামের যেই জিনিসগুলো আছে আগুনগুলো বান্দা সহ্য করতে পারবা না, আজকে দেখো দুনিয়াতে গরম আসলে কি পরিমাণ গরম, ঠান্ডার কালে কি পরিমাণ ঠান্ডা বান্দা তুমি তো ঠান্ডারা সহ্য করতে পারো না, মুয়াজ্জিন সাহেব ফজরে আজান দেয় এত মায়া 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 কণ্ঠ করে 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 যখন আজান দেয় বান্দা তুমি তো আজান দাও তুমি শুনে শুনে তুমি শুয়ে থাকো ল্যাবের ভিতরে বান্দা, এই ঠান্ডার ভিতরে তুমি ল্যাব থেকে বাইর হতে চাও না বান্দা, ও বান্দা তুমি কি জানো, তুমি কি জানো যে তোমাকে সৃষ্টি করেছে কে, তোমাকে বানাইছে কে, তোমাকে এত সুন্দর করে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে বানাইছে বান্দা, তুমি তো যেই কাজের জন্য বানাইছে ও বান্দা তুমি তো সেই কাজ করতাছো না, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে দুনিয়াতে পাঠাইছে পরীক্ষা করার জন্য, পরীক্ষা করার জন্য তুমি তো পরীক্ষাতে তুমি তো বান্দা দেখা যাবে কে পাস করে, কাল হাসরের ময়দানে দেখা যাবে কারা আমলনামাটা কি অবস্থা আছে, কারা হাসরের ময়দানে দেখা যাবে কোন বান্দার কেমন আমলনামাটা আছে বান্দা, তুমি যদি ওই যে ভালো যে আমল নামাটার পার্থ যা আছে বান্দা তুমি যদি এই ভালো আমল নামাটা যে আছে এই আমল নামাটা তুমি যদি পূর্ণ করে বান্দা তুমি যদি অন্ধকার কবরে যাও তাহলে তোমার জন্য ওই ভালো আমল নামার কারণে যদি তুমি ওই পরীক্ষাতে পাশ করো তাহলে তোমার জন্য ওই পাশের কারণে তোমাকে জান্নাত দিবে, আর যদি তুমি খারাপ কাজ করে তুমি যদি গুনাহ নিয়ে নিয়ে বান্দা তুমি যদি অন্ধকার কবরে যাও তাহলে তোমার জন্য ওই জাহান্নামের আগুন তোমার জন্য অপেক্ষা হয়ে যাবে বান্দা, আমি তোমাকে বলে দেই, বলে দেই বান্দা তোমাকে তোমার কাছে কিছু করো, আজকে রাত্রে বেলা শুয়ে শুয়ে তুমি আজকে রাতে বেলা শুয়ে শুয়ে তুমি আজকে ভাববা, ভাববা যে আমি যেই ছোট মায়ের গর্ভ থেকে এই পর্যন্ত আমি কি করলাম, আমার জীবনটা যে আছে জীবনটার ভিতরে আমি কি করলাম, আমার মায়ের গর্ভ থেকে এই পর্যন্ত আমার যেই কাজগুলো রাসূলের আল্লাহ তাআলার যেই কাজগুলো আছে কাজগুলোকে আমি মানতে পেরেছি, রাসূলের যেই সুন্নতগুলো আছে এই সুন্নতগুলোকে কি আমি কি মানতে পেরেছি বান্দা, তুমি যদি যে তোমা আমি জানি তোমাকে এখন তোমার কাছে তোমার প্রশ্ন তোমার কাছে বান্দা তুমি যদি শুয়ে শুয়ে বান্দা চিন্তা করতে পারো তাহলে তোমার জন্য তোমার কাছে ওই প্রশ্ন প্রশ্ন চলে আসবে, আর যদি তুমি ও শুয়ে শুয়ে তুমি চিন্তা করবা চিন্তা করে দেখবা সে তো
তোমার ভিতরে তো কোনো কিছুই নাই, কোনো কিছুই নাই। যেদিকে তাকাইবা সেদিকে গুনার গুনা, আর তোমার যে সোয়াবের যে পাত্রটা আছে এই পাত্রটা খালি পড়ে রইছে। ও বান্দা আমি তোমাকে পায়ে হাত ধরে আমি তোমাকে অনুরোধ করে যাই, তুমি আর জীবনে বান্দা গুনার কাজ করিও না বান্দা, আর জীবনে তুমি গুনার দিকে তাকাইও না বান্দা, আর জীবনে তুমি সুদ খাইও না বান্দা, আর জীবনে তুমি সুদের খাতায় নাম লেখো না বান্দা, তুমি হারাম খাইও না বান্দা, তুমি জিনা করিও না বান্দা, যে তোমাকে এত সুন্দর করে আল্লাহ তাআলা বানাইলো বান্দা, ও বান্দা তুমি যদি আল্লাহ তাআলার যে কাজগুলো আছে এই কাজগুলো করে তুমি যদি অন্ধকার কবরে যাও তাহলে তোমার জন্য অন্ধকার কবরে অনেক ফায়দা আকারে অনেক হয়ে যাবে। বান্দা আমি তোমাকে জানে যাই, তোমাকে আমাকে আজকে ওয়াদা, তুমি আজকে ওয়াদা করে নাও, আর জীবনে বান্দা গুনার কাজ করিও না, যে গুনার কাজ যদি তুমি গুনার ভিতরে তুমি এত সুন্দর করে গুনা করতে 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 পাহাড় করে ফেলতেছো বান্দা, তোমার মাথার ভিতরে চিন্তা আসে না এখন পর্যন্ত, সোয়াবের দিকে তাকাইলে এক ইঞ্চি পরিমাণ সোয়াব নাই, সোয়াব না থাকার কারণে বান্দা তুমি তো চিন্তা করতেছো না, কয় না 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 আমার বয়স অনেক আছে এখন মাত্র যুবক বয়স, এই যুবক বয়সে আমি তো 60 বছর 40 বছর বয়সে নামাজ ধরবো, ও বান্দা তুমি আজকে যে মুরব্বীরা আছে তাদের কাছে তুমি জিজ্ঞাসা করে নাও, যে ও বাবারা যখন মুরব্বীর কাছে জিজ্ঞাসা করবা ওই মুরব্বী বলবে ও বাবা আমার আমি তো জানি আমি যে ছোটকাল থেকে যদি নামাজ পড়তাম তাহলে গো তাহলে তো অনেক ভালো হইতো, আমি যদি নামাজ দুই নন্দী পড়তাম তাহলে তো অনেক ভালো হইব, আজকে আমি ছোটকাল থেকে নামাজ পড়ি নাই, আজকে ওলামাই কেরামের যেই বয়ানগুলো আছে এই বয়ানগুলো আমি ঠিক মতো শুনেছি, শুনো আমি তার ভিতরে কাজ করি নাই, আজকে যে রাসূলের যে সুন্নত আছে এই সুন্নতগুলো মানি নাই, আজকে বুড়া হয়ে গেছি এখন আমি আফসোস করতেছি, আমার যেই অন্ধকার কবরে যে কি হালত হবে, আমার যে অন্ধকার কবরে যে কি অবস্থা হবে, ও বাবা আমার তোমরা আজকে থেকে ওয়াদা করে নাও, তোমরা আজকে থেকে নামাজ ধরে বলো, নামাজ ধরে বলো, তোমরা আজকে থেকে রাসূলের যে সুন্নত আছে সুন্নতগুলো তোমরা ধরে বলো, ধরে ফেললে তোমার জন্য অনেক ফায়দা হবে, ও দেখো আল্লাহ ওয়ালিদের জিন্দেগির বিন্দে বান্দা তুমি তাকায়া দেখো, আজকে তুই বুজুর্গদের জিন্দির ভিতরে তুমি তাকায়া দেখো, আজকে তুমি সাহাবাই কেরামের যে জিন্দিগি আছে ওই জিন্দিগিটা তুমি ভিতরে তার তাকায়া দেখো, আজকে তুমি কোরআন পড়তে পারো না তুমি কোরআনের যে বাংলা আছে এই বাংলাটা পড়ে 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 তুমি কোরআনের উপরে আমল চালু করে দাও বান্দা, তুমি আজকে তুমি প্রতিদিন সকাল থেকে সকালবেলা তুমি ঘুম থেকে ওঠার আগে ফজরের নামাজ পড়ে ফজরের যখন আজান দিবে মুয়াজ্জিন চায়াত মধুর কণ্ঠে আজান দিবে, আজান শোনার পর ফজরের নামাজটা পড়ে তুমি কোরআন শরীফটা নিয়ে বসো, কোরআন শরীফটা নিয়ে তুমি যখন কোরআন শরীফটা পড়বা পড়ার পর ওই কোরআন শরীফের যেই হরফগুলো আছে বান্দা তুমি যতবার যতবার পড়বা ততবার তোমার ভিতরে ভাল লাগবে ভাল লাগবে, আর যদি তুমি ওই কোরআনের হরফ যদি বান্দা তুমি যদি কোরআনকে মহব্বত না করে তুমি যদি কোরআন না পড়ে যদি অন্ধকার কবরে যাও তাহলে কাল হাশরের ময়দানে এই কোরআন তোমার নামে লালিশ দিবে, এই কোরআন তোমার নামে বিচার দিবে, ও বান্দা আজকে তুই বুজুর্গদের জিন আছে যে বুজুর্গদের যে জীবনটা আছে বুজুর্গদের যে তাদের যে জীবনটা আছে তাদের যে গল্পের যে বইটা আছে তাদের যে দিক নির্দেশনা আছে তাদের ভিতরে তুমি থাকো 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 বান্দা, তুমি যদি থাকতে পারো তাহলে তোমার জন্য কামিয়াব, আর যদি তুমি না থাকো তাহলে তোমার জন্য কোনো কামিয়াব না কামিয়াব না, আজকে এক বুজুর্গ দুই মুরিদকে ডেকে ডেকে বলতাছে ও মুরিদা আমার এদিকে আসো এদিকে আসো এদিকে আসো, কয় কি হয়েছে তখন ওই বুজুর্গ ডেকে 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 বলতাছে ও মুরিদা আমার আমি তোমাদেরকে দুইটা মুরগি দিব, কয়টা মুরগি দুইটা মুরগি দিব, ও মুরিদা আমার তোমরা দুইজনে এই মুরগিগুলো তোমরা জবাই করে নিয়ে আসবা, জানি দুনিয়ার জানি কেউ কেউ জানি না দেখে কোনো মানুষ জানি না দেখে কেউ জানি না দেখতে পারে, তখন এই বুজুর্গ তার মুরগি কেটে কেটে যখন বলতাছে বলার পর
ওই মুরিদরা গেল, মুরগি নিয়ে গেল, একজন গেল, যাওয়ার পর একজন চার দেওয়ালের ভিতরে গেল, যাওয়ার পর ওই জিগে যায়া পিছে তাকায়, ডানে তাকায়, বামে তাকায়, সামনে তাকায়, উপরে দেখে কেউ দেখে না কি দেখে না, কয় না 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 কেউ তো দেখে না, কেউ তো দেখে না, আমার যে ওই বুজুর্গ তো বলেছে, আমার যে পিছে হয়েছে তিনি তো বলেছে, বলেছেন যে তুমি এই মুরগিটা জবাই করবা, কেউ জানি না দেখে না দেখে, তখন ওই মুড়ি ওই মুরগিটা জবাই করলো, আরেক বুজুর্গ যে আছে ওই বুজুর্গটা মুরগিটা জবাই করলো না, করলো না। যখন এই বুজুর্গর কাছে যখন ওই দুই মুরিদরা আসলো, আসার পর ওই বুজুর্গ ডেকে 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 বলতাছে, ও মুরিদকে ডেকে ডেকে বলতাছে, ও মুরিদামান তোমরা কি এসেছো এসেছো এসেছো, কয় ও মুরিদামান তুমি যেই তোমার যেই মুরগিটা আছে এই মুরগিটা জবাই করেছো, কয় হ্যাঁ জবাই করেছি, কয় কেউ দেখেছো নাকি, কয় না না আমি তো চার দেওয়ালের ভিতরে গেছি, যাওয়ার পর আমি সামনে তাকাই, ডানে তাকাই, বামে তাকাই, পিছে তাকাই, উপরে তাকাই, কেউ তো দেখে না, কেউ তো দেখে না, আমি তো ওই সময়টাই মুরগিটা জবাই করেছি। আরেক বুজুর্গ ডেকে ডেকে বলতাছে, ওই মুরিদামান তুমি যে মুরগিটা আছে এই মুরগিটা তুমি কেন জবাই করো না, জবা করো না, তখন ওই মুরিদ ডেকে ডেকে বলতাছে, ও বুজুর্গ আমি তোমাকে বলিয়ে দেই, ওই মুরিদ ওই যে পীরকে আছে পীরকে ডেকে ডেকে বলতাছে, ও মুরিদামান আমি যে মুরগিটা জবাই করি নাই, আপনি তো বলেছে যে এই যে মুরগিটা আছে এই যে মুরগিটা আছে আমি জবাই করব, এটা জানি কেউ না দেখে, আপনি তো বলেছে এই যে মুরগিটা আছে এই মুরগিটা জানি দুনিয়ার কোনো মানুষ না দেখে। আমার মাতার ভিতরে চিন্তা আসলো, চিন্তা আসার পর আজকে দূরে আমি যদি চার দেওয়ালের ভিতরে যাই কেউ তো আমাকে দেখবে না, আমি যদি ঘরের ভিতরে যাই যে যদি জব করি তাহলে তো কেউ তো আমাকে দেখবে না, এভাবে করে করে যখন বলল তখন আমার মাতার ভিতরে একটা চিন্তা আসলো যে আমাকে তো কেউ দেখবে না, আমাকে দেখে ওই যে আমার যেই র ওই রক্ত দুনিয়ার সমস্ত মানুষকে দেখে, আমি যদি ওই রক্ত দেখবে এ কারণে আমি এ কারণে জবাই করি নাই, তখন ওই বুজুর্গ মুরিদ কেড়ে কেড়ে বলতাছে, ও মুরিদামান আমি তোমাকে মুরিদ দান করব, এবং যদি আমি যদি মরিয়া যাই তাহলে আমার যে গদিটা আছে এই গদিটা আমি তোমাকে দিব, ও মুরিদামান তুমি তো আজকে কষ্ট যে তুমি যে আজকে পরীক্ষাতে তুমি নিজেই জিতেছো, আমরা যদি মহাব্বত করে যাইতে পারি ওই কাজগুলো আছে যে কাজগুলো আমার বান্দা যদি করতে পারি তাহলে অনেক ফায়দা, আর যদি না করতে পারি তাহলে কোনো প্রকার ফায়দা নাই। বান্দা তোমাকে ডেকে ডেকে বলি, বান্দা তুমি নামাজের কাজগুলো ধরে ফেলো, রাসূলের যে ছিল সুন্নতগুলো ছোট ছোট সুন্নত বান্দা তুমি আমল করো, আমল করো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, হে দুনিয়ার মানুষ তোমরা শুনে নাও, আমি তোমাদেরকে দুইটা কথা বলবো, কয়টা কথা, দুইটা কাজ, কয়টা কাজ, দুইটা কাজ। এক নাম্বার কাজ হচ্ছে আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাম তিনি নিজেই বলেছেন, যদি কোনো বান্দা যদি এই দুইটা জিনিস যদি হেফাজত করে তাহলে আমি রাসূল তার জন্য জান্নাতে যাওয়ার জন্য সুপারিশ করব। সুবহানাল্লাহ। এই যে দুইটা জিনিস হচ্ছে কি, একটা হচ্ছে মুখের মুখের যে জবানটা আছে এক নম্বরে মুখ, দুই নম্বরে হচ্ছে নিজের লজ্জায় স্থান, এই দুইটা যে বান্দা তুমি যদি হেফাজত করতে পারো তাহলে কাল হাসানের ময়দানে রাসূল তোমার নিজেই জিম্মাদারি। সুবহানাল্লাহ বলি, সুবহানাল্লাহ, দেখছেন নাকি বড় ফায়দা। এই জন্য বান্দা তোমাকে বলি মিথ্যা কথা ছেড়ে দাও, ছেড়ে দাও সমস্ত যে গুনার কাছে গুনার কাজগুলো ছেড়ে দাও, বান্দা তুমি ছেড়ে দিতে পারো তাহলে তোমার জন্য অনেক কামিয়াব, আর যদি না ছাড়তে পারো তাহলে তোমার জন্য কামিয়াব নাই। যে সমস্ত কথাগুলো বললাম এর উপরে সবাইকে আমল করা বুঝা মানার তৌফিক দে তুই সকলে বলে আমিন। ওয়াখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।